পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। না না, ত্রিপুরা গোয়া সব জায়গায় যান, কিন্তু বাংলার যেন মুখ পুড়িয়ে না আসেন। যে ধরনের ওরা ওখানে ব্যবহার করছেন, বাঙালির মাথানত করে দিচ্ছেন, বাংলার কৃষ্টি কালচারের সর্বনাশ করে দিচ্ছেন। আমরা আবেদন করব, খেলাটা এখানে খেলছেন খেলুন, সব জায়গায় খেলা খেলতে যাবেন না, খেলা উল্টো হয়ে যাবে। ত্রিপুরা আজকে তৃণমূল যাচ্ছে ধর্না বসতে, ত্রিপুরা ঘটনা নিয়ে দিল্লিতে তৃণমূল ধর্না, দিল্লি যাক অন্য কোথাও, দুটো ঢিল পড়েছে তাতে নাকি দিল্লি, তাতে নাকি রাষ্ট্রপতি, যদি একটু বাড়াবাড়ি হয় তাহলে কি ইউনিতে যাবেন, সেটা ভেবে দেখুন। ত্রিপুরাতে আগরতলা তো পুলিশ তো ঠিকই করেছে না, ওখানে গিয়ে কেউ চমকাবে ধমকাবে, মুখ্যমন্ত্রী সবাই গিয়ে বলছে খেলা হবে, এত অডাসিটি, এত হিম্মত কী করে হয়? ওরা ভেবেছিল বোধহয় ওটা বোধহয় বাংলার পুলিশ, ত্রিপুরা পুলিশ তো ত্রিপুরার পুলিশ, ওনারা ভেবেছিলেন ওটা বোধহয় ডায়মন্ড হারবার বা কুচবিহার, সেটা নয়। সেই জন্য রাজনীতি করতে আসছেন ওইভাবে করুন, কেউ বলবে হাম তুম এক মারোগে তো হাম পাঁচ মারেঙ্গে, ওর নামেও কেস হওয়া উচিত। একটা রেসপন্সিবল লিডার, একজন মন্ত্রী, মেয়র, সে কী করে ধমকি দিতে পারে ওখানে? তাহলে আপনারা বুঝতে পারছেন পশ্চিমবাংলায় কী হচ্ছে, এখন উল্টো হলেই বুঝতে পারছেন ওনারা কীরকম ডেমোক্রেসি। তৃণমূলের তরফ থেকে আবার বলছে যে যখনই তৃণমূল যাচ্ছে তাদের মারধর করা হচ্ছে, সায়নী ঘোষ তাকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে, মানে বিজেপি ওখানে পুরোপুরি তৃণমূল। ওনারা কোন মুখে এই কথা বলতে পারছেন? আমার উপরে যদি 10 বার অ্যাটাক হয়, আমি স্টেট প্রেসিডেন্ট এমপি, তো ওদের এই চুনোপুটি নেতাদেরকে ওই দিকে ঢিল পাটকেল মেরে দেয়, কষ্ট পাচ্ছে কেন? ত্রিপুরার লোকরা একটু সুবিধা নেই মনে হচ্ছে, যা ডেমো দিচ্ছে আমি জানি না খেলা যখন শুরু হবে কী হবে। অভিষেক ব্যানার্জি আজকে ত্রিপুরাতে যাচ্ছে এবং সেখানে মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ পারমিশন দেয়নি, তাহলে সেক্ষেত্রে কি আরও সেটা তো ওখানকার পুলিশ বলতে পারবে কেন দেয়নি কী ব্যাপার, এনারা তো এখানে দেন না। এদিকে ক্রিকেট ম্যাচ হচ্ছে 50,000 লোকের, অথচ আমাদেরকে মিছিল করার অনুমতি দেওয়া হয় না। আমি যেখানে যাচ্ছি পেট্রোল নিয়ে, আমাদের যেখানে মিছিলের জন্য বলছি করবো, সেখানে মানা করছে, বাধা দিচ্ছে। তো ডেমোক্রেসি তো সারা ভারতবর্ষে একই রকম হওয়া উচিত না? সুপ্রিম কোর্টে যাচ্ছে মিছিলের অনুমতি চাওয়ার জন্য, তৃণমূল জামিনের জন্য হয়তো সুপ্রিম কোর্টে যেতে হতে পারে, সবই তো শুরু হয়েছে। তৃণমূলের একাধিক এমপি গতকাল রাতেই তড়িঘড়ি দিল্লিতে গেছেন এবং সেখানে এই যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদের কমপ্লিট, তারা একদিকে যেমন ধর্ণা দেবে উল্টো দিকে রাষ্ট্রপতির কাছেও যাবে, সব জায়গায় যান। আমি তো শুনলাম যে অনেকে ত্রিপুরা যাওয়ার জন্য টিকিট কেটেছিল, এখন সব টিকিট ক্যান্সেল করছে, সবই তো শুরু হয়েছে। না, এমপিরা যাচ্ছে একদিকে ধর্ণা দেবে, অন্যদিকে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবে ত্রিপুরা বিজেপি নিয়ে, তো সেটা আগেও তো জানিয়েছেন কী হয়েছে, ওনারা কী করছেন সেটা তো আগে হিসাব করে দেখুন। সে অভিযোগ তো আমরা জানিয়ে এসেছি, এখানকার সব রেকর্ড সারা দেশের লোকের জানা আছে। আমার মনে হয় গোয়া তো এরকম ট্রিটমেন্ট না হয় সেটা ভেবেচিন্তে যান। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন এবার, হ্যাঁ উনি কোথায় কোথায় যাবেন ওটা ঠিক করুন, কারণ পশ্চিমবাংলায় যা সর্বনাশ করার করে দিয়েছেন, এবার গোয়াকে বাংলা বানাবেন, ত্রিপুরাকে বাংলা বানাবেন, কিন্তু ওখানকার লোক তো মনে হয় সুযোগ দেবে না। রায়গঞ্জে ওইটা বলে এসছেন না, তুমি এক মারে কথা পাঁচ মারে, সব তো দুটো হলো, ক্যানিং হলো আর মুর্শিদাবাদ হলো, পাঁচটা তো পড়বেই লাস্ট, কারণ নিজেরা নিজেদেরকেই মারবেন। এখন সমস্ত অ্যান্টি সোশ্যালরা এখন টিএমসির মধ্যে আছে, সেখানে গ্যাং ক্লাস হচ্ছে, সেখানে বকরা নিয়ে মারামারি হচ্ছে, আর সেটা আস্তে আস্তে উপরে নেতাদের উপরেও পড়বে। বুঝছে ত্রিপুরাতে বলছে গণতন্ত্র নেই, বিরোধীদের উপর অত্যাচার করা হচ্ছে, এত লোক যাচ্ছে, অন্য লোকের আছে ব্যবসা করতে যাচ্ছে, সবকিছু, কেউ তো কোনোদিন কমপ্লেন করেনি। গণতন্ত্র মানে এই নাকি, তুমি কি অন্যের জনসভা থেকে চমকাবে খেলা হবে বলে, মুখ্যমন্ত্রী সামনে উল্টোপাল্টা বলবে, কত বড় আহাম্মক, সেগুলো আবার ফেসবুকে লাইভ করছে, বুঝেই যাচ্ছে তো কে কী করছে। এই যদি হয় তাদের অবস্থা, তো তা কী সবই তো শুরু হয়েছে।